বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। সবার জন্য পাতেনতার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পরিচয় করে দিব আমরা সবার জন্য পাতেনতার যে টিম মেম্বারগুলো কাজ করছি তাদের সাথে, যাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আপনারা এত সুন্দর একটি প্রোগ্রাম পেয়েছেন এবং আপনাদের মাঝে আমরা এটি দিতে সক্ষম হয়েছি। তো পরিচয় করে দিচ্ছি, প্রথমে ওয়াহিদুর রহমান ওহিদ ভাই, উনি হচ্ছেন আমাদের কমিউনিকেশন ডিভিশনে আছেন, উনি মেন অর্গানাইজারে আছেন, যদিও ফাউন্ডার আমি, উনি হচ্ছেন মেন অর্গানাইজার। তারপরে আছেন আমাদের রানা ভাই ইসলাম রানা, উনি এবং হচ্ছে আহসানুল পিয়াল। তো আমরা এই চারজন মিলে আমরা এটা করছি। তো ওনারা দুজন আছে সেলসে। তো জাস্ট এখন আমরা জাস্ট আপনাদের সামনে বয়সটা পরিচয় করে দেবো। ওহিদ ভাই, আপনি যদি একটু কাইন্ডলি একটু বলেন যে পাতেনতা বিষয়টা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আমার কথা হচ্ছে যে আপনারা এই সুন্দর অ্যাপ্লিকেশনটা আপনারা যারা ডাউনলোড করেন নাই তারা ডাউনলোড করবেন, করে দেখবেন, ট্রাই করবেন। ফ্রি সার্ভিস যেহেতু আছে ট্রাই করতে পারেন, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবার ভালো লাগবে এবং সবাই সময় দিবেন এবং স্টাডি করবেন, ভালো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আর আমাদের সেলস এর মধ্যে আছেন যে সেলস প্রধান হচ্ছে কি আর সেলস এন্ড কমিউনিকেশন রানা ভাই আর পিয়াল। তো রানা ভাইয়ের মুখ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনার বয়সটা পরিচয় করে দেন আর এই বিষয়ে কিছুটা বলেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবার জন্য পাতেনতাতে সবাইকে জানাই স্বাগতম। আসলে সবার জন্য পাতেনতা এই নামটি আমরা এভাবে দিয়েছি যে সবাই পাতেনতে পাবে ইনশাল্লাহ। বাংলা ভাষাভাষী যত লোক আছেন সবার জন্য পাতেনতে এই জিনিসটা আমরা করবো ইনশাল্লাহ। যো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের যে মূল উদ্দেশ্যটা, আমাদের ফাউন্ডার বুরহান সাহেব বলেছেন যে পাতেন্তটাকে আমরা কদেশি ফিসকালের মতন করে দেব, মানে সবার হাতে হাতে যেন পাতেন্তে থাকে। যাই হোক, অনেকে আপনারা যারা কুইজ করতেছেন বা ভাবেন পাতেন্তটা নিব, কিন্তু আমি ভাষা পারি না, আমাকে সাপোর্ট দেবে কি? এই সাপোর্ট দেওয়ার জন্যেই আমাদের পাতেন্তের টিম, সবার জন্য পাতেন্তের টিমটা কাজ করতেছে। যখন আপনি মাতৃভাষায় এই অ্যাপ্লিকেশনটা পেয়ে গেছেন, আপনাদের হাতের কাছে পৌঁছে দিতে পেরেছি, আমরা মনে করি যে 80% কাজ আমরা করেছি আর 20% কাজ হলো আপনি নিজেকে প্রস্তুত করবেন, নিজে পড়বেন, পরীক্ষা দিবেন এবং ফোলিও রোজা হাতে নিয়ে পাতেন্তে নিবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখন আমাদের হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে স্মার্ট বয় পিয়াল, যে সবসময় ডিসপোনেবল, অনেক সময় ফোনে আপনারা আমাদেরকে পান না কিন্তু পিয়ালকে পাবেন। তো আমাদের অফিসিয়াল যে দুটা নাম্বার ছিল তার সাথে সাথে তার নাম্বারটাও বলবে, তো তার মুখ থেকে শুনি আর কি যে সে কিরকম ফিল করছে এই কমিউনিকেশনের মাঝখানে। আসসালামু আলাইকুম, আমি পিয়াল। তো নর্মালি এই অ্যাপসটা নিয়ে আমরা এক বছর আগে থেকে কাজ করতেছি, আমরা চারজন আর আমাদের কিছু ইটালিয়ান কিছু ফ্রেন্ড আছে, এরা এটা অনেক হেল্প করছে অ্যাপসটা বানানোর ব্যাপারে এবং আমরা অনেক অনেক পরিশ্রম দিচ্ছি। তো নর্মালি প্রায় 8 মাস আগে থেকে এটা মার্কেট আছে, আমরা মার্কেটে অ্যাপসটা বানানো হয়েছে, বাট 8 মাস যাবৎ এটা আমরা আমাদের নিজেদের উপরে অ্যাপ্লাই করছি, আমার উপরে আরও কিছু ফ্রেন্ড আছে, আমার কিছু জাস্ট ঘরোয়াভাবে জিনিসটা দেখছে, ফলটা দেখছে। তো দেখার পর দেখছি না এদের মধ্যে অনেকে পাতেন্ট পাচ্ছে এবং খুব হেল্পফুল একটা ফিল করতেছে। তো দেন আমরা সাহস পাইছি যে না, অন্তত আমরা ডিক্লার দিয়ে আমরা নভেম্বর 1 থেকে জিনিসটা সবার হাতে পৌঁছায় দিই বাংলা। যেহেতু আমরা একটা বই একটা পরিকল্পনা ছিল বই বানাবো, বাট বইয়ের ক্ষেত্রে হয় কি, আপনারা যখন কাজে যান, বাসে থাকেন বা ট্রেনে থাকেন, বইটা সব জায়গায় আপনারা ক্যারি করতে পারে না। দেন আমরা বইয়ের এটা টোটালি ক্যান্সেল করে আমরা অ্যাপসের উপর অনেক শ্রম দিচ্ছি এবং অ্যাপসটা আপনার যখন কাজে যাচ্ছে, অনেকে আছে যে ট্রামে 1-1.5 ঘন্টা পথ, তারপর কাজে ট্রামে বসে বসে আপনি অ্যাপসটা দেখে আপনার ওখানে আপনার স্টাডি হয়ে গেল। আবার কাজ থেকে আসার সময় আপনার যে 2 ঘন্টা যে আপনার রানিং যে অন দ্য ওয়েতে যে যাচ্ছে সেটা আপনি অলরেডি স্টাডি করতে পারতেছেন। তো এটা আপনার খুব বড় একটা সাপোর্ট। এবং এখানে যেহেতু রানা ভাই বলে যে যখন মাতৃভাষা আপনার পেয়ে গেছেন, তো একটা কোশ্চেন যখন জাস্ট হ্যাঁ অথবা না, অ্যান্সারটা জাস্ট হয় হ্যাঁ অথবা না, যখন আপনার কোশ্চেন বাংলায় বলে দিতেছে আপনাকে, তো আপনি জাস্ট অবশ্যই দিতে হ্যাঁ হবে না না হবে, এটা অনলি কমন সেন্স এর মাধ্যমে অনলি 80% আপনি কিন্তু জিনিসটা পেয়ে যাচ্ছেন। তো দ্যাটস ওয়াই জাস্ট আমি বেশি বলবো না, আমাদের যে একটা নাম্বার ছিল আগে 3276263446 অফিসিয়াল যে নাম্বার ছিল, পাশাপাশি আপনি আমার যে পার্সোনাল নাম্বারটা আছে এটা সেভ করে রাখতে পারেন, 3663584525 আমরা দিয়ে দিব আবার, 3663584525 এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমো আপনি আমাকে 24 আওয়ার ডিসপোনেবল পাবেন। আমাকে ঘুমের মধ্যে যদি নক করেন তারপরে আমি উঠে রেসপন্সটা দিব, কারণ আমার কমিউনিকেশন খুব ভালো, এটা আমি নিজে প্রশ্ন করতেছি না, বাট সবাই যখন সবাই বলতেছে তখন আমার বিশ্বাস হচ্ছে যে না আমার কমিউনিকেশন খুব ভালো। তো যাক তারপরও আমি পাতেন্তাটা বিশেষ করে বাঙালি কমিউনিটি, আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। আমার যেটা ইমিগ্রেশন রিলেটেড যত ভিডিও আছে সেখানেই দেখবেন যে আমি সবসময় হচ্ছে যে আপনার অর্থনৈতিক মুক্তি নিয়ে আলোচনা করি, কারণ একটা মানুষকে যখন আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করব তখন সে একটা পর্যায়ে যাবে। আর আপনাদের একটা যখন পাতেন্তা হবে আমি বলবো যে পাতেন্তা আছে অথচ বেকার এরকম লোক কিন্তু ইতালিতে একজনও পাবেন না।
তো আমার উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আপনি যখন কাজে থাকবেন তখনও কিন্তু আপনার আসলে ওখান থেকে একটা প্রফিট আসবে, আর ওই প্রফিট দিয়ে আপনি আপনার পরিবারকে সুন্দরভাবে স্বাবলম্বন করতে পারবেন। আসলে এই পাতেন্তার পিছনে আমার ওই অর্থনৈতিক মুক্তির যে প্রোগ্রামটা ওইটাও কাজ করবে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করবো যেন কদেশি বিস্কালার মতো সবার পকেটে পাতেন্তাটা যায়, আর আমাদের অলরেডি যারা আমাদের এই প্রোগ্রামটা মানে পেইড ভার্সনটা অলরেডি নিয়েছেন তাদের সাথে আমরা কাজ করছি, বলতে এই অলরেডি অনলাইন কোর্স করাচ্ছি, যদিও একটু স্বল্প সময়ের আমরা শুরু করেছি ট্রায়াল বেসিসে। তো তারও একটি ডেমো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যারা আমাদের অলরেডি পেইড ভার্সন নিয়েছেন তারা কীভাবে করছেন এই জিনিসটা। আর সবার বয়সটা আপনাদের পরিচিত হয়েছে ইনশাল্লাহ, আপনাদেরকে যখন আমাদের অফিসিয়াল নাম্বার থেকে ফোন দিবে তখন এটা। আর পিয়াল যেটা বললো যে ও 24 ঘন্টায় ডিসপোনেবল, বলতে আসলে ঘুমের টাইমে মেসেজ দিয়ে রাখবেন, সে ঘুম থেকে উঠে আপনাদেরকে ভয়েস মেসেজটাকে রিপ্লাই করবে। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সবই আছে ওর নাম্বারে, আর যে কোনো সময় অফিসিয়াল আওয়ারে তার এই নাম্বারে পাবেন। ব্রিজ আছে তো নিচ দিয়ে গেছে, তাহলে ব্রিজটাতে উপরে গেলাম এবং নিচে গেলাম, এই জিনিসটা দোষ আপনার। উপরে যাওয়ার পরে আবার নিচে ক্ষেত্রে আমাদের যেই কাজটি করতে হবে, আমরা কখনোই যদি দোপ্রিয় সেন্স হয়, প্রিয় সেন্স বলতে একদিক দিয়ে গাড়ি যাবে এবং একদিক দিয়ে আসবে, ওই ক্ষেত্রে আমরা এটাকে ওভারটেক করতে পারবো না। ইতালিয়ান শব্দ ওভারটেক হচ্ছে সরপাসো, তো যখনই দোষ আসবে তখন আমরা এটাকে সরপাসো করতে পারবো না, ওভারটেক করতে পারবো না। ইনভার্সিয়নে মার্চা, আপনি ইনভার্সিয়ন বলতে মানে একই রাস্তা থেকে যখন আমরা গাড়িকে ঘুরিয়ে নিয়ে আসবো, মানে আমরা ইউ টার্ন দিব যখন। যেহেতু আমরা এই বছর স্টার্ট করেছি ইনশাআল্লাহ 2020 সাল হবে আমাদের সবার জন্য পাতেন্তার সাল। তো সকলেই ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।